আজ আপনার জন্য সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কু ও গরিলা, রচনা সত্যজিৎ রায়। গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল শারদীয়া সন্দেশে 1969 সালে। প্রধান চরিত্রে প্রফেসর শঙ্কু, অবিনাশবাবু, প্রফেসর গ্রেগরি। গল্প পাঠে দীপ, গল্পের সূত্রধার মীর। শুরু হচ্ছে প্রফেসর শঙ্কু ও গরিলা। বারোই অক্টোবর, আজ সকালে উশ্রীর ধার থেকে বেরিয়ে ফিরছি, এমন সময় পথে আমার প্রতিবেশী অবিনাশবাবুর সঙ্গে দেখা। ভদ্রলোকের হাতে বাজারের থলি। বললেন, আপনাকে সবাই এক ঘরে করবে জানেন তো, আপনি যে একটা আস্ত শকুনির বাচ্চা ধরে আপনার ল্যাবরেটরিতে রেখেছেন সে কথা সকলেই জেনে ফেলেছে। আমি বললাম, তা করে তো করবে, আমি তো তা বলে আমার গবেষণা বন্ধ করতে পারি না। তা আর কি করে করবেন, কিন্তু তাই বলে আর জিনিস পেলেন না, একেবারে শকুনি। শকুনির বাচ্চা যে কেন এনেছি তা এরা কেউ জানে না, কারণ আমি কাউকে বলিনি। শকুনি যে আশ্চর্য ঘ্রাণ শক্তি আছে সেইটা নিয়ে আমি পরীক্ষা করছি। শকুনির দৃষ্টিশক্তিও অবশ্য অসাধারণ, কিন্তু টেলিস্কোপ মাইক্রোস্কোপের সাহায্যে মানুষও তো তার দৃষ্টিশক্তি অনেকটা বাড়িয়ে নিতে পারে। ঘ্রাণ শক্তি বাড়ানোর কোনো উপায় কিন্তু আজ পর্যন্ত আবিষ্কার হয়নি। সেটা সম্ভব কি না জানার জন্যই আমি শকুনি নিয়ে পরীক্ষা করছি। অবশ্যই বৈজ্ঞানিকরা গিনিপিগ জাতীয় প্রাণী নিয়ে যেসব নৃশংস পরীক্ষা করে সেগুলো আমি মোটেই সমর্থন করি না। আমি নিজে বিজ্ঞানের দোহাই দিয়ে কখনো কোনো প্রাণী হত্যা করিনি। শকুনিটাকেও কাজ হলে ছেড়ে দেব। ওটাকে আমারই অনুরোধে ধরে এনেছিল একটি স্থানীয় মুন্ডা জাতীয় আদিবাসী। অবিনাশবাবুর কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি মুখো হব এমন সময় ভদ্রলোক একটা অবান্তর প্রশ্ন করে বসলেন। আচ্ছা ভালো কথা, গরিলা জিনিসটা তো আমরা কলকাতার জু গার্ডেনে দেখেছি তাই না? বুঝলাম ভদ্রলোকের জন্তু জানোয়ার সম্বন্ধে জ্ঞান খুবই কম। মুখে বললাম, মনে তো হয় না, কারণ বাঁদর শ্রেণীর ও জন্তুটি ভারতবর্ষের কোনো চিড়িয়াখানায় কোনো দিন ছিল বলে আমার জানা নেই। খামোখা তর্ক করতে অবিনাশবাবুর জুড়িয়ে আনলি। বললেন, বললেই হলো, স্পষ্ট মনে আছে একটা জাল দিয়ে ঘেরা খোলা জায়গায় বসিয়ে রেখেছে, আমাদের দিকে ফিরে ফিরে মুখ ভঙ্গি করছে, আর একটা সিগারেট ছুড়ে দিতে দু আঙুলের ফাঁকে ধরে মানুষের মতো। আমি বাধা না দিয়ে পারলাম না। ওটা গরিলা নয় অবিনাশবাবু, ওটা শিম্পাঞ্জি, বাসস্থান আফ্রিকাই বটে, তবে জাত আলাদা। ভদ্রলোক চুপসে গেলেন। ও তো তা ঠিক কথা, শিম্পাঞ্জি বটে, ষাটের পর বয়স হলো তো, তাই মেমারিটা মাঝে মাঝে ফেল করে। এবার আমি একটা পাল্টা প্রশ্ন না করে পারলাম না। আপনার হঠাৎ গিরিডিতে বসে গরিলার কথা মনে হলো কেন? ভদ্রলোক তার প্রায় তিন দিনের দাড়িওয়ালা গালে হাত বুলোতে বুলোতে বললেন, এই এই যে কাল কাগজে বেরিয়েছে না, আফ্রিকার কোথায় নাকি এক বৈজ্ঞানিক গরিলা নিয়ে কি গবেষণা করছেন, আর তার কি জানি বিপদ হয়েছে, তাই আর কি। আমি যখন কোনো জরুরি গবেষণার কাজে ব্যস্ত থাকি তখন আমার খবরের কাগজ টাগজ আর পড়া হয় না। তাতে আমার কোনো আক্ষেপও নেই, কারণ আমি জানি যে আমার ল্যাবরেটরিতে যেসব খবর তৈরি হয় এবং বহুকাল ধরেই হচ্ছে তার সঙ্গে পৃথিবীর অন্য কোনো খবরের কোনো তুলনাই হয় না। তবু গরিলার এই খবরটা সম্পর্কে আমার একটা কৌতূহল হলো, জিজ্ঞেস করলাম, বৈজ্ঞানিকের নামটা মনে পড়ছে? ভদ্রলোক মাথা নেড়ে বললেন, আপনার নামই মাঝে মাঝে ভুলে যাই, তার আবার আপনাকে বরং কাগজটা পাঠিয়ে দো, আপনি নিজেই পড়ে দেখবেন। বাড়ি ফেরার ঘণ্টাখানেকের মধ্যেই অবিনাশবাবুর চাকর বলরাম এসে কাগজটা দিয়ে গেল। খবরটা পড়ে ভারী আশ্চর্য হয়ে গেলাম। বৈজ্ঞানিকটি আমার পরিচিত ইংল্যান্ডবাসী প্রফেসর জেমস ম্যাসিংহ্যাম। কেমব্রিজে যেবার বক্তৃতা দিতে যাই সেবার আলাপ হয়েছিল। প্রাণীতত্ত্ববিদ, একটু ছিটগ্রস্ত হলেও বিশেষ গুণী লোক বলেই মনে হয়েছিল। খবরটা এসেছে আফ্রিকার কঙ্গো প্রদেশের কালেহে শহর থেকে, সেটা এখানে তুলে দিচ্ছি।
অরণ্যে নিখোঁজ। ইংল্যান্ডের বিখ্যাত প্রাণীতত্ত্ববিদ অধ্যাপক জেমস ম্যাসিংহ্যাম গত 7 দিন যাবত কঙ্গোর কোনো অরণ্যে নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে। ইনি গত 2 মাস কাল যাবত উক্ত অঞ্চলে গরিলা সম্পর্কে গবেষণা করছিলেন এবং সে সম্পর্কে প্রচুর নতুন তথ্য আবিষ্কার করেছিলেন বলে জানা যায়। স্থানীয় পুলিশের সাহায্যে অন্তর্হিত অধ্যাপকের অনুসন্ধান চলছে, তবে তাকে জীবিত অবস্থায় পাওয়া যাবে কি না সে বিষয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেন। খবরটা পড়ার 8 ঘন্টার মধ্যেই আমি কেমব্রিজে আমার বন্ধু প্রাণীতত্ত্ববিদ ও পর্যটক প্রফেসর জুলিয়ান গ্রেগরিকে একটা টেলিগ্রাম করে দিয়েছি। গ্রেগরি ম্যাসিংহ্যামের সঙ্গে আমার আলাপ করিয়ে দেয়, তার কাছ থেকে সঠিক খবরটা পাওয়া যাবে বলে আশা করছি। 15ই অক্টোবর, আজ শকুনির বাচ্চাটাকে ছেড়ে দিলাম। ঘ্রাণ শক্তির রহস্য উদ্ঘাটন হয়েছে বলেই মনে হয়, তবে মানুষের পক্ষে এই শক্তি আয়ত্ত করা ভারী কঠিন। কোনো কৃত্রিম উপায় এটা সম্ভব বলে মনে হয় না। আমি নিজে আমার গবেষণার ফলাফলের উপর ভিত্তি করে একটা ওষুধ তৈরি করেছি এবং সেই ওষুধ দিয়ে একটা ইনজেকশন নিয়েছি। তার ফল এখনো কিছু পাইনি। ভাবতে আশ্চর্য লাগে যে এত শিক্ষা দীক্ষা সত্ত্বেও অনেক ব্যাপারে মানুষ জীবজন্তুর চেয়ে অনেক পিছিয়ে আছে। গ্রেগরির কাছ থেকে এখনো উত্তর পেলাম না। সে কি তাহলে ইংল্যান্ডে নেই? গরিলা সংক্রান্ত ঘটনাটা সম্পর্কে এখনো কৌতূহল বোধ করছি। অবিনাশ বাবু আজ বললেন যে কঙ্গো থেকে আর একটা খবরে বলা হয়েছে যে পুলিশ হাল ছেড়ে দিয়েছে এবং ম্যাসিংহ্যাম মৃত বলেই ধরে নেওয়া হয়েছে। ১৬ই অক্টোবর, এই মাত্র গ্রেগরি টেলিগ্রাম পেলাম। বেশ ঘোরালো ব্যাপার বলে মনে হচ্ছে। ও লিখেছে, I'm proceeding to Kalehe Saturday. Stop. Can you come to? Stop. Believe Massingham is alive but in trouble. Stop. Cable decision immediately. অর্থাৎ শনিবার কালেহে রওনা হচ্ছি, তুমি সঙ্গে আসতে পারো কি? আমার বিশ্বাস ম্যাসিংহ্যাম এখনো জীবিত, তবে সম্ভবত সংকটাপন্ন। কি ঠিক করো চটপট তার করে জানাও। আফ্রিকার এক ইজিপ্ট ছাড়া অন্য কোনো দেশে এখনো যাওয়া হয়নি আমার। তাছাড়া বছরখানেক থেকেই লক্ষ্য করছি যে জীবজন্তু সম্বন্ধে অনুসন্ধিৎসা আমার ক্রমেই বেড়ে চলেছে। ইদানিং পাখির ওপরে জোরটা দিচ্ছিলাম। আমার বাবুই পাখির বাসা নিয়ে গবেষণামূলক প্রবন্ধ নেচার পত্রিকায় ছাপা হয়ে বিশেষ প্রশংসা পেয়েছে। শকুনির উপর কাজটাও প্রায় শেষ হয়েছে ধরা যায় এবং সেটা নিয়ে জানাজানি হলে যথারীতি বৈজ্ঞানিক মহলের প্রশংসা পাবই। এই ফাঁকে দিন 15-র জন্য কঙ্গোটা ঘুরে এলে মন্দ কি? জীবজন্তুর দিক থেকে বিচার করলে আফ্রিকার মতো দেশ আর নেই। আর মানুষের পূর্বপুরুষ যে বাঁদর, সেই বাঁদরের সেরা হলো গরিলা, আর সেই গরিলার বাসস্থান হলো আফ্রিকা। আমার পক্ষে এই আমন্ত্রণ প্রত্যাখ্যান করা ভারী কঠিন। গ্রেগরিকে টেলিগ্রাম করে দেব, সি ইউ ইন কালেহে। ম্যাসিংহ্যামে যাই বিপদ হোক না কেন, তাকে উদ্ধার করা আমাদের কর্তব্য। 17ই অক্টোবর, আফ্রিকা সফরে যে আমার আবার একজন সঙ্গী জুটে যাবে সে কথা ভাবি। অবশ্য সেবার সেই রাক্ষসে মাছের সন্ধানে সমুদ্র গর্ভে পাড়ি দেবার বেলায়ও ঠিক এই ব্যাপারই ঘটেছিল। সেবার যিনি সঙ্গ নিয়েছিলেন এবারও তিনিই নিচ্ছেন, অর্থাৎ আমার প্রতিবেশী অবৈজ্ঞানিকের রাজা শ্রী অবিনাশ চন্দ্র মজুমদার। আজ সকালে আমার এখানে এসে আমাকে গোজ গাছ করতে দেখেই ভদ্রলোক ব্যাপারটা আঁচ করে নিয়েছিলেন। বললেন, যতদিন কুপমণ্ডুক হয়েছিলুম বেশ ছিল, কিন্তু একবার ভ্রমণ এবং তার সঙ্গে সঙ্গে অ্যাডভেঞ্চারের গন্ধ পেয়েছি, আর কি মশাই চুপচাপ বসে থাকা যায়? আফ্রিকার কথা ছেলেবেলা থেকে সেই কত পড়েছি, সেই জন্তু জানোয়ার, সেই কালো বেটে বেটে বুনো মানুষ। আপনি যাচ্ছেন সেই দেশে আর আপনার সঙ্গ নেব না আমি? খবরটা তো প্রথম আমি দিই আপনাকে। আর খরচের কথাই যদি বলেন তো সমুদ্রের তলা থেকে পাওয়া কিছু মোহর এখনো আছে আমার কাছে, আমার খরচ আমি নিজেই বেয়ার করবো।
আমি ভদ্রলোককে কত বোঝালাম যে সমুদ্রের তলার চেয়েও আফ্রিকার জঙ্গল অনেক বেশি বিপদসংকুল জায়গা, সেখানে সর্বদা প্রাণটি হাতে নিয়ে চলাফেরা করতে হয়। অবিনাশবাবু তাচ্ছিল্যের সুরে বললেন, আরে ধর মশাই, আমার কোষ্ঠীতে আছে, আমার আয়ু 78, বাঘ সিংহ আমার ধানে কাছেও আসবে না। অগত্যা রাজি হতে হলো, পরশুরাও না। অবিনাশবাবুকে বলে দিয়েছি যে ধুতি পাঞ্জাবি পরে আফ্রিকার বনে চলাফেরা করা চলবে না, যেখান থেকে হোক তাকে এই দুদিনের মধ্যে কোট জোগাড় করে নিতে হবে। ২৩শে অক্টোবর, মধ্য আফ্রিকার বেলজিয়ান কঙ্গো প্রদেশের কালেহে শহর, সময় সন্ধে 6:30। মিরান্ডা হোটেলে আমার ঘরের ব্যালকনিতে বসে ডায়েরি লিখছি। দুদিন আগেই এখানে এসে পৌঁছেছি, কিন্তু এর মধ্যে আর লেখার ফুরসত পাইনি। প্রথমেই বলে রাখি, আফ্রিকা অসাধারণ সুন্দর দেশ। বইয়ে পড়ে এদেশের সৌন্দর্য সম্বন্ধে কোনো ধারণাই করা যায় না। আমি যেখানে বসে লিখছি সেখান থেকে পূর্ব দিকে কিভু হ্রদ দেখা যাচ্ছে, আর উত্তর দিকে রুয়েনজোরি পর্বত শৃঙ্গ। জঙ্গলের যেটুকু আভাস পেয়েছি তা তো কোনো তুলনাই নেই। অবশ্যই এইসব উপভোগ করার মতো মনের অবস্থা আর কতদিন থাকবে জানি না। গ্রেগরির সঙ্গে কথাবার্তায় যা বুঝেছি, ভাবনার কারণ অনেক আছে। যা জানলাম তা মোটামুটি এই। ম্যাসিংহ্যাম গরিলা সম্পর্কে গবেষণা করছিলেন বেশ অনেকদিন থেকে। আগে একটা ধারণা প্রচলিত ছিল যে গরিলা নাকি ভারী হিংস্র জানোয়ার, মানুষ দেখলেই আক্রমণ করে। সম্ভবত গরিলার ভয়ঙ্কর চেহারা থেকেই এই বিশ্বাসের উৎপত্তি। যেসব বৈজ্ঞানিকের উদ্যম ও সাহসের ফলে এ ধারণা ভুল বলে প্রমাণিত হয় তাদের মধ্যে ম্যাসিংহ্যাম একজন। অসীম সাহসের সঙ্গে গরিলার ডেরার একেবারে কাছাকাছি গিয়ে দিনের পর দিন তাদের হাবভাব লক্ষ্য করে ম্যাসিংহ্যাম এই সিদ্ধান্তে এসে পৌঁছেছিলেন যে বিনা কারণে গরিলা কখনো কোনো মানুষকে আক্রমণ করে না। বড়জন নিজের বুকে চাপড় মেরে দুমদাম শব্দ করে এবং মুখ দিয়ে নানান রকম আওয়াজ করে মানুষকে তাড়িয়ে দেবার চেষ্টা করে। এই তথ্য আবিষ্কার করার পর থেকে ম্যাসিংহ্যামের গরিলা সম্পর্কে প্রায় নেশা ধরে যায় এবং প্রতি বছরই 2-3 বার করে আফ্রিকায় এসে গরিলা নিয়ে নতুন নতুন গবেষণা করতে থাকে। একটা বাচ্চা গরিলাকে এসে ধরতে পেরেছিল এমন গুজবও শোনা যায়। এবারেও সে এসেছিল সেই একই কারণে, কিন্তু অন্যান্য বার তার সঙ্গে বন্দুকধারী শিকারী থাকে, এবার ছিল মাত্র 4 জন নিরস্ত্র কুলি। জঙ্গলের ভেতর ক্যাম্প করে কাজ করছিল ম্যাসিংহ্যাম এবং রোজই কুলিদের নিষেধ অগ্রাহ্য করে যখন তখন একা একা বেরিয়ে পড়ছিল। মাস দেড়েক ওইভাবে চলার পর একদিন সে নাকি বেরিয়ে আর ফেরেনি। তারপর থেকে 10 দিন ধরে পুলিশের সার্চ পার্টি তন্ন তন্ন করে খুঁজেও ম্যাসিংহ্যামের কোনো সন্ধান পায়নি। যে ব্যাপারে গ্রেগরির সবচেয়ে বেশি চিন্তা হচ্ছিল সেটা হচ্ছে এই যে আফ্রিকায় আসার কিছুদিন আগে থেকে ম্যাসিংহ্যামের মধ্যে একটা আশ্চর্য পরিবর্তন তার বন্ধুরা লক্ষ্য করেছিল। তফাতটা শুধু তার স্বভাবে নয়, চেহারাতেও বোঝা যাচ্ছে। চুলগুলো আগের চেয়ে অনেক বেশি রুক্ষ, চোখ দুটো সর্বদাই যেন লাল, আর চাহনিতে একটা ত্রস্ত অথচ বিরক্ত ভাব। অনেকের ধারণা হয়েছিল যে ম্যাসিংহ্যাম বোধহয় কোনো আফ্রিকান উদ্ভিজ্জ ড্রাগ জাতীয় জিনিস খাওয়া অভ্যেস করেছে, যার ফলে তার এই বিশ্রী রকম নেশা হয়। আফ্রিকায় অনেক বুনো লোকরা এসব শিকড় বাকড় খেয়ে নেশা করে। কথাটা শুনে আমি বললাম, এইসব ড্রাগ খেয়ে তো অনেক মানুষ আত্মহত্যাও করে বলে শুনেছি। গ্রেগরি বলল, সে তো করেই, কিন্তু ম্যাসিংহ্যাম আত্মহত্যা করেছে বলে আমার বিশ্বাস হয় না, কারণ তার সঙ্গে এবার অনেক জিনিসপত্র ছিল, সেগুলোও পাওয়া যাচ্ছে না। জিনিসপত্র মানে বই খাতা ইত্যাদি? না, তার চেয়ে অনেক বেশি। সে এবার সঙ্গে একটা পোর্টেবল গবেষণাগার নিয়ে ঘোরাফেরা করছিল। আত্মহত্যা করলে সেসব জিনিস গেল কোথায়? না শঙ্কু,
আমার বিশ্বাস সে বেঁচে আছে এবং জঙ্গলের মধ্যেই কোথাও লুকিয়ে তার পরীক্ষা চালিয়ে যাচ্ছে। আর সে পরীক্ষা এমন জাতের যেটা সে কারুর কাছে প্রকাশ করতে চায় না। এত ঢাকা ঢাকির কি প্রয়োজন থাকতে পারে সেটা আন্দাজ করতে পারছ? ইদানিং ম্যাসিংহামের একটা অদ্ভুত ধারণা হয়েছিল যে পৃথিবীর যত প্রাণীতত্ত্ববিদ আছে ইনক্লুডিং মি, তারা সবাই নাকি তার মৌলিক গবেষণার ফল আত্মসাৎ করে নিজেদের বলে চালাচ্ছে, ইনক্লুডিং ইউ। আমি রীতিমতো অবাক হয়ে গেলাম কথাটা শুনে। যদিও তার গবেষণা ও আমার গবেষণার বিষয় ও রাস্তা সম্পূর্ণ আলাদা, তাহলে বলতে হয় ওর সত্যি মাথা খারাপ হয়ে গেছে। গ্রেগরি আক্ষেপের ভঙ্গিতে মাথা নেড়ে বলল, কিন্তু কি ব্রিলিয়েন্ট লোক ছিল বলতো, আর কি আশ্চর্য সাহস। ওর যদি সত্যি কোনো অনিষ্ট হয়ে থাকে তাহলে বিজ্ঞানের সমূহ ক্ষতি হবে। এবার আমি জিজ্ঞেস করলাম, এসে অবধি গরিলা চোখে পড়লো একটা? একটিও না। বলো কি, নট আ সিঙ্গল ওয়ান। অথচ যেখানে ওদের থাকার কথা সেসব জায়গায় এর মধ্যে আমি দুবার ঘুরে এসেছি, আমি তো ব্যাপারটা কিছুই কুলকিনারা করতে পারছি না। দেখো তুমি যদি পারো। আগামীকাল গ্রেগরির সঙ্গে আমরাও সাফারিতে বেরোব, ওর আশাও ক্ষীণ হয়ে এসেছিল। আমি এসে পড়াতে তবু খানিকটা উদ্যমের সঞ্চার হয়েছে। অবিনাশবাবু বেশ ভালোই আছে, নিজেই ঘুরে টুরে বেড়াচ্ছেন, পরনে ভাগ্নে টুইলের শার্ট, গিরিডির অবসরপ্রাপ্ত ব্যারিস্টার সুরেন ঘোষালের খাঁকি হাফ প্যান্ট, মাথায় একটা জীর্ণ খাঁকি শোলার টুপি। সেটা যে কার কাছ থেকে ধার করেছেন সেটা জানা হয়নি। আজ সকালে দেখি ভদ্রলোক কোত্থেকে এক ছড়া কলা কিনে এনেছেন। ভারতবর্ষের বাইরেও যে কলা পাওয়া যায় সে ধারণাই নাকি ও ছিল না। বললেন, আহা গরিলাও তো বাঁদরের জাত, সামনে পড়লে একটা কলা দিয়ে দেখা যাবে খায় কিনা। পঁচিশে অক্টোবর সকাল 6:30। কাল সারা দিন ঘোরাঘুরির পর হোটেলে ফিরে আর ডায়েরি লিখতে পারিনি, তাই আজ সকালে এই কাজটা সেরে রাখছি। রহস্য অদ্ভুত ভাবে ঘনিয়ে উঠেছে। ম্যাসিংহাম যে বেঁচে আছে সে প্রমাণ আমরা পেয়েছি, এমনকি এও মনে হতে পারে যে সে সুস্থই আছে অন্তত শরীরের দিক থেকে। সকালে আমাদের বেরোতে বেরোতে প্রায় 8:30 হয়ে গেছিল। দল বেশি বড় নয়, আমি, গ্রেগরি, অবিনাশবাবু, এখানকার একজন শিক্ষিত নিগ্রো শিকারী যুবক জোসেফ কাবালা ও 5 বান্টু জাতীয় কুলি। কুলিদের সঙ্গে চলেছে আমাদের খাদ্য ও পানি, জঙ্গল পরিষ্কার করার জন্য কাটারি জাতীয় জিনিস ও বিশ্রামের জন্য ফোল্ডিং চেয়ার, টেবল, মাটিতে খাটানোর বড় ছাতা ইত্যাদি। কাবালার সঙ্গে বন্দুক ও টোটা রয়েছে, আর আমার কোটের পকেটে রয়েছে আমারই তৈরি অব্যর্থ ব্রহ্মাস্ত্র, অ্যানাই হেলেন পিস্টল। অবিনাশবাবু আবার তার হাতে তার পৈতৃক সম্পত্তি একটি কাঁঠাল কাঠের লাঠি নিয়েছে। ভাবখানা যেন তার এক ঘায়ে তিনি একটা মস্ত গরিলাকে ধরাশায়ী করতে পারেন। ভদ্রলোকের 60 উপর বয়স, আর প্যাকাটে চেহারা হলে কি হবে, এমনিতে বেশ শক্ত আছে। উনি বললেন এককালে নাকি মুগুর ভাঁজতেন, তবে সেটা ওর অনেক কথার মতোই আমার বিশ্বাস হয় না। পাহাড়ের গোড়া অবধি জিপে গিয়ে সেখান থেকে পায়ে হেঁটে জঙ্গলের ভেতর ঢুকলাম আমরা। এই জঙ্গল পাহাড়ের গা বেয়ে ক্রমশ উপর দিকে উঠেছে। আফ্রিকায় 2 গরিলার মধ্যে একটা, অর্থাৎ যাকে বলে মাউন্টেন গরিলা, এই জঙ্গলেই পাওয়া যায়। অন্য জাতটা থাকে সমতল ভূমিতে। ম্যাসিংহাম পাহাড়ের জঙ্গলেই তার গবেষণা চালাচ্ছে। আমাদের আজকের গন্তব্যস্থল হচ্ছে ম্যাসিংহাম যেখানে ক্যাম্প ফেলেছিলেন সেই জায়গা। গ্রেগরি এর আগেও একবার গেছে সেখানে, কিন্তু কিছুই পায়নি। নেহাত আমার অনুরোধেই সে দ্বিতীয়বার সেখানে চলেছে। ডেভিড লিভিংস্টন তার লেখায়
এইসব জঙ্গলের বর্ণনা দিয়ে গেছেন। তিনি বলেছেন এইসব জঙ্গল এত গভীর এবং গাছের পাতা এত ঘন যে ঠিক মাথার ওপর সূর্য থাকলেও পাতা ভেদ করে দু একটা পেন্সিল অফ লাইট ছাড়া আর কিছুই মাটিতে পৌঁছতে পারে না। কথাটা যে কতদূর সত্যি তা এবার বুঝতে পারলাম। জন্তু জানোয়ার এখনো বিশেষ চোখে পড়েনি। বাঁদরের মধ্যে দুটি বেগুন চোখে পড়েছে আর অন্য জানোয়ারের মধ্যে একটি উড়ন্ত কাঠবেড়ালি। আশ্চর্য জিনিস এটা, ভারতীয় কাঠবেড়ালি থেকে প্রায় দ্বিগুণ সাইজ, গায়ের রং বাদামি আর শরীরের দুদিকে পায়ের সঙ্গে লাগানো দুটি ডানা। পা দুটো ফাঁক করে গাছের ডাল থেকে ডাল লাফ দিয়ে দিব্যি চলে যায় এ গাছ থেকে ও গাছ। ফ্লাইং স্কুইরেল দেখে অবিনাশ বাবু বললেন, 60 বছর বয়সে জঙ্গলে ঘুরে যা এডুকেশন হচ্ছে, স্কুল কলেজে মানে বই মুখস্থ করে তার শিখি অংশ হয়নি বুঝলেন। আচ্ছা এখানকার বাঘ ভাল্লুকও কি ওড়ে নাকি মশাই? প্রায় 3.5 মাইল হাঁটার পর প্রথম গরিলার চিহ্ন চোখে পড়ল। পুরুষ গরিলারা গাছের ডাল ভেঙে গাছেরই ওপর একরকম মাচা তৈরি করে, স্ত্রী গরিলারা বাচ্চা নিয়ে সেই মাচার ওপর রাত কাটায় আর পুরুষরা নিচে মাটিতে থেকে পাহারা দেয়। এটা আমার জানা ছিল এবং এইরকম একটি মাচা হঠাৎ আমার চোখে পড়ল। গ্রেগরি বলল, এই মাচাটা আমরা এর আগের দিনও দেখেছি, তবে গরিলা এক মাচায় এক রাতের বেশি থাকে না, কাজে এই মাচাটা যখন বেশ কিছু দিনের পুরনো তখন কাছাকাছির মধ্যে গরিলা থাকবে এমন কোনো কথা নেই। একটা গন্ধ মিনিট খানেক থেকে আমার নাকে আসছিল। গ্রেগরিকে সেটার কথা বলতে সে যেন কেমন অবাক হয়ে গেল। কোনো বিশেষ গন্ধের কথা বলছো কি? আমি তো এক গাছপালার গন্ধ আর ভিজে মাটির গন্ধ ছাড়া আর কিছু পাচ্ছি না। আমি মাচার দিকে এগিয়ে গেলাম, গন্ধ দ্বিগুণ তীব্র হয়ে উঠল। এই গন্ধের সঙ্গে কি গরিলার কোনো সম্পর্ক আছে? আমার ইনজেকশন কি তাহলে এতদিনে কাজ করতে শুরু করলো? গন্ধটা যে বুনো সে বিষয়ে কোনো সন্দেহ নেই, আর এমন গন্ধ এর আগে আমি কখনো পাইনি। গ্রেগরিকে এ বিষয়ে আর কিছু না বলেই এগিয়ে চললাম। মিনিট দশেকের মধ্যে গন্ধটা মিলিয়ে এলো, কিন্তু 5 মিনিটের মধ্যেই আবার সেটা আসতে শুরু করলো। অবিনাশবাবুকে বাংলায় বললাম, আশেপাশে গাছের দিকে একটু চোখ রাখবেন তো, ওই রকম মাচা আরো দেখা যায় কিনা। সানডে সাসপেন্স শুধুমাত্র রেডিও মির্চি 98.3 FM এ। ইটস হট। গল্পের পরবর্তী অংশ ব্রেকে। সানডে সাসপেন্স শুধুমাত্র রেডিও মির্চি 98.3 FM এ। ইটস হট। সানডে সাসপেন্সে আজ সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কু ও গরিলা। কঙ্গো জঙ্গলে গরিলা নিয়ে রিসার্চ করতে গিয়ে হঠাৎই উধাও হয়ে যান ব্রিটিশ প্রাণী তত্ত্ববিদ জেমস ম্যাসিংহ্যাম। অবিনাশবাবুকে সঙ্গে নিয়ে কঙ্গোয় রওনা দেয় শঙ্কু। তাদের দলে যোগ দেয় আর এক প্রাণী তত্ত্ববিদ প্রফেসর জুলিয়ান গ্রেগরি। ওরা বুঝতে পারে কোনো এক কারণে ম্যাসিংহ্যাম সবাইকে লুকিয়ে তার গবেষণা চালাচ্ছে, কিন্তু কেন? কিছুদূর যাবার পরে আবার আমারই চোখে পড়ল আর একটা গরিলার মাচা। এবার আর আমার মনে কোনো সন্দেহ রইল না যে আমার ইনজেকশনের ফলে আমি প্রায় 0.5 মাইল দূর থেকে গরিলার মাচার অস্তিত্ব বুঝতে পারছি। দুপুর 2:30 নাগাদ আমরা ম্যাসিংহ্যামের ক্যাম্পের জায়গায় পৌঁছলাম। মস্ত মস্ত ফার আর বাদাম গাছ ঘেরা একটি পরিষ্কার খোলা প্রায় সমতল জায়গা, জমিতে দু জায়গায় আগুন জ্বালানোর চিহ্ন আর এখানে সেখানে
তাঁবুর খুঁটির গর্ত রয়েছে। উত্তর দিকটা পাহাড়ের খাড়াই, আর দক্ষিণে ঢাল নেমে সমতল ভূমির দিকে চলে গেছে। সকলেই বেশ ক্লান্তি অনুভব করছিলাম, তাই কাবালা কুলিদের বলল মাটিতে বসবার বন্দোবস্ত করে দিতে। দুপুরের খাওয়াটা এখানেই সেরে নিতে হবে। পাঁচ মিনিটের মধ্যেই বিশ্রামের বন্দোবস্ত হয়ে গেল। একটা ক্যাম্প চেয়ারে বসে স্যান্ডউইচে কামড় দিতে গিয়ে লক্ষ্য করলাম অবিনাশবাবু আমাদের সঙ্গে না বসে একটু দূরে পায়াচারি করছেন। কারণটা বোঝা আমার পক্ষে কঠিন নয়, পাশে গ্রেগরি তাকে কোনো প্রশ্ন করে বসে এবং ইংরেজিতে তার উত্তর দিতে হয় সেই আশঙ্কাতেই তিনি দূরে দূরে রয়েছেন। অবিনাশবাবুর ইংরেজি বলার ক্ষমতা ইয়েস নো ভেরি গুড এর বেশি এগোয় না, অথচ সব প্রশ্নের উত্তর তো আর এই তিনটে কথায় দেওয়া চলে না। স্যান্ডউইচ খাওয়া সেরে চোখে বাইনোকুলার লাগিয়ে দূরের গাছপালা দেখছি, এমন সময় অবিনাশবাবুর গলা পেলাম। ও মশাই, এটা কি একবার দেখে জানতো? ভদ্রলোক দেখি একটি পাইন গাছের গুঁড়ির দিকে ঝুঁকে পড়ে কি যেন দেখছেন। গ্রেগরি আর আমি এগিয়ে গেলাম, গিয়ে দেখি গাছের গুঁড়িতে ছুরি দিয়ে খোদাই করা এক লাইন ইংরেজি লেখা। সেটা অনুবাদ করলে দাঁড়ায় তোমরা মূর্খ, যদি বাঁচতে চাও তো ফিরে যাও। খোদাইয়ের নমুনা দেখে মনে হলো সেটা টাটকা। আমরা লেখাটা পড়ে পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করলাম। এটা যে একটা আশ্চর্য আবিষ্কার সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কথা বললেন প্রথম অবিনাশবাবু এবং তার স্বরে রীতিমতো বিরক্তির ভাব। আমাদের সবাইকে মূর্খ বলছে, লোকটার ভারী আস্পর্ধা তো। গ্রেগরি বলল, এ লেখা কিন্তু এর আগের দিন ছিল না, আমরা পরশুই এখানে এসেছিলাম, অর্থাৎ এই লেখাটা হয়েছে গতকাল। তার মানে ম্যাসিংহ্যাম কাল আবার এখানে এসেছিল। এটা যে ম্যাসিংহ্যামেরই লেখা এবং এটা যে তার অনুসন্ধানকারীদের উদ্দেশ্য করেই লেখা হয়েছে এ বিষয়ে আমার মনেও কোনো সন্দেহ ছিল না। গ্রেগরি এবার অবিনাশবাবুর দিকে ফিরে বলল, মোস্ট ইউজফুল ডিসকভারি, কংগ্রাচুলেশনস। অবিনাশবাবু বললেন, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আমি মনে মনে বললাম, ভেরি গুড তো বটেই, এ লেখা থেকেই অকাট্য প্রমাণ পাওয়া গেল যে ম্যাসিংহ্যাম মরেনি, সে দস্তুর মতো বেঁচে আছে, দিব্যি তার কাজ চালিয়ে যাচ্ছে এবং সে কাজে বাধা পড়ে সেটা সে মোটেই চাইছে না। কিন্তু কাজটা যে কি এবং কোথায় সে আত্মগোপন করে রয়েছে সেটা এখনো রহস্য। আমরা হোটেলে ফিরলাম প্রায় রাত 10:30। ফেরার পথেই স্থির করেছিলাম যে আমাদের জঙ্গলের ভেতর তাঁবু ফেলে কাজ চালাতে হবে। ম্যাসিংহ্যাম শাসিয়েছে যে তার অনুসন্ধান যে করবে তার মৃত্যু অনিবার্য। সে জানে না সে কথাটা লিখে কত বড় ভুল করেছে। ত্রিলোকেশ্বর শঙ্কুকে এমন হুমকিতে যে হটানো যায় না সে কথা তো আর ম্যাসিংহ্যাম জানে না। ভাবনা ছিল এক অবিনাশবাবুকে নিয়ে, কিন্তু তিনিও দেখছি বারবার বলছেন, লোকটার দমকটা একটু থেঁতলে দেওয়া দরকার। পঁচিশে অক্টোবর দুপুর 1:30, আমরা কিছুক্ষণ হলো জঙ্গলে এসে ক্যাম্প ফেলেছি। ম্যাসিংহ্যাম যেখানে ক্যাম্প ফেলেছিল সেখানে একটু বিশ্রাম করে দুপুরের খাওয়া সেরে আবার বেরোব। আজ মেঘলা করে রয়েছে বলে জঙ্গলের ভেতরে আরো অন্ধকার। এখানে আমাদের দেশের মতোই এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত বৃষ্টি হয়, তবে এখনই বৃষ্টি না হওয়াই ভালো, হলে আমাদের কাজের অনেক ব্যাঘাত হবে। আজ জঙ্গলের মধ্যে দিয়ে আস্তে আস্তে একটা ভারী আশ্চর্য জিনিস লক্ষ্য করেছি, সেটা এই ফাঁকে ডায়েরিতে লিখে রাখি। কাল কয়েকটা বেবুন আর লেমুর ছাড়া বানর জাতীয় অন্য কিছু চোখে পড়েনি, আর আজ সকাল থেকে এই 4 ঘন্টার মধ্যে 7 রকমের বাঁদর দেখেছি। আর আশ্চর্য এই যে তাদের সকলেরই হাবভাব যেন ঠিক একই রকম,
মনে হয় তারা সবাই যেন গভীর বন থেকে রীতিমতো ভয় পেয়ে বাইরের দিকে চলে আসছে। সে এক দৃশ্য, আমাদের মাথার উপরে গাছের পাতা আর লতাগুলো যেন এক মুহূর্ত স্থির থাকতে পারছে না। শাই 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 শব্দে লেমুর, ম্যান্ড্রিল, বেবুন, শিম্পাঞ্জি সব পালিয়ে চলেছে মুখ দিয়ে নানান রকম ভয়ের শব্দ করতে করতে। আমাদের দিকে তাদের ভ্রুক্ষেপণি এমন কেন ঘটছে তা এখনো ঠাহর করতে পারিনি। গ্রেগরি এর আগে তিনবার আফ্রিকার জঙ্গলে এসেছে, কিন্তু এমন দৃশ্য সেও কখনো দেখেনি। এই যে বসে বসে ডায়েরি লিখছি, এখনো তাদের চিৎকার চেঁচামেচি শুনতে পাচ্ছি। এই ঘটনাও কি ম্যাসিংহ্যামের সঙ্গে জড়িত? নিজেকে ভারী ব্যর্থ বলে মনে হচ্ছে। এখনো পর্যন্ত একেবারে বোকা বনে আছি। অন্তত এটুকু যদি জানা যেত যে ম্যাসিংহ্যাম ঠিক কি কাজটা করছে, তাহলেও মনে হয় অনেক রহস্যের কারণ বেরিয়ে পড়ত। 26 অক্টোবর ভোর 5টা। ভোরের আলো এখনো ভালো করে ফোটেনি। তাঁবুতে বসে পেন লাইটের আলোতে আমার ডায়েরি লিখছি। যে অদ্ভুত ভয়াবহ ঘটনাটা ঘটে গেল সেটা এই বেলা লিখে না রাখলে পরে আর কখন সময় পাবো জানি না। সত্যি কথা বলতে কি, পাইন গাছের গুঁড়িতে লেখা হুমকিটা আর অগ্রাহ্য করতে পারছি না। প্রাণ নিয়ে দেশে ফিরতে পারবো কিনা সে বিষয়েও সন্দেহ উপস্থিত হয়েছে। কাল দুপুরে লাঞ্চের পর আমরা আবার উত্তর পূর্ব দিকের রাস্তা ধরে চলতে আরম্ভ করলাম। মাইলখানেক যাওয়ার পর লক্ষ্য করলাম বাঁদরের গোলমালটা কমে এসেছে। গ্রেগরি বলল, মনে হচ্ছে গরিলা ছাড়া যত বাঁদর ছিল সব যেন বন ছেড়ে বাইরের দিকে পালাচ্ছে। জিজ্ঞেস করলাম, কারণ কিছু বুঝলে? ভয় পেয়েছে এটুকু বুঝলাম, তার বেশি নয়। আমি প্রায় ঠাট্টার সুরেই বললাম, আমাদের দেশে যদি কোথাও একটা কাক মরে তাহলে সে তল্লাটে যত কাক আছে সবকটা একজোট হয়ে ভীষণ চেঁচামেচি শুরু করে। এটাও সেই ধরনের ব্যাপার নাকি? গ্রেগরি চুপ করে রইল। কিছুক্ষণ থেকে ওর মধ্যে একটা অবসন্ন ভাব লক্ষ্য করছি, সেটা বোধ হয় শারীরিক নয়, মানসিক। গ্রেগরির বয়স 50-এর ওপর হলেও রীতিমতো স্বাস্থ্যবান লোক। ইয়াং বয়সে বিজ্ঞানের সঙ্গে খেলাধুলাও করেছে। জিজ্ঞেস করলাম, তোমার কি হয়েছে বলো তো? গ্রেগরি মাটির দিকে দৃষ্টি রেখে হাঁটতে হাঁটতে বলল, আমার মনে একটা সন্দেহ যাচ্ছে, যেটা এখন প্রকাশ করলে তুমি হাসবে, কিন্তু সেটা যদি সত্যি হয় একমাত্র তাহলেই এই সব অদ্ভুত ঘটনাগুলোর একটা কারণ পাওয়া যাবে। অথচ তাই যদি হয় তাহলে তো, গ্রেগরি শিউরে উঠে চুপ করে গেল। আমিও তাকে আর প্রশ্ন করে বিরক্ত করলাম না। আমার নিজের সন্দেহটাও ডায়েরিতে প্রকাশ করার সময় আসেনি। মনে হয় গ্রেগরি ও আমি একই পথে চিন্তা করে চলেছি, কারণ বিজ্ঞানের কি অসীম ক্ষমতা সেটা আমরা দুজনেই জানি। কিছুক্ষণ থেকেই অনুভব করছিলাম যে আমরা নিচের দিকে চলেছি। এবার দেখলাম আমাদের সামনে একটা নালা পড়েছে, একটা ওকাপি জল খাচ্ছিল, আমাদের দেখেই পালিয়ে গেল। নালার জল গভীর নয়, কাজেই সেটা হেঁটে পার হতে আমাদের কোনো কষ্ট হলো না। নালা পেরিয়ে 10 পা যেতে না যেতেই একটা পরিচিত তীব্র গন্ধ এসে আমার নাকে প্রবেশ করল। আমি জানি সেই গন্ধ আমি ছাড়া আর কেউ পায়নি, কাউকে কিছু না বলে হেঁটে চললাম। এবার যেটা চোখে পড়ল সেটা গাছের উপরে মাচা নয়, ভিজে মাটিতে
গরিলার পায়ের ছাপ, একটা নয়, দেখে মনে হয় সম্ভবত 50টা ছোট বড় গরিলা বেশ খানিকটা জায়গা জুড়ে সেখানে ঘোরাফেরা করেছে। কিন্তু কেন? কাবালা দেখি তার বন্দুক উঁচিয়ে তৈরি, বুঝলাম সে রীতিমতো ঘাবড়ে গেছে। সে চাপা স্বরে বলল, একসঙ্গে এতগুলো গরিলার পায়ের ছাপ আমি এর আগে কখনো দেখিনি, ব্যাপারটা মোটেই ভালো লাগছে না। যখন থেকে বাঁদরদের পালাতে দেখেছি তখন থেকে খটকা লাগতে শুরু করেছে। আমার বান্টু গুলিদের মধ্যে একটা চাঞ্চল্য লক্ষ্য করছিলাম। কাবালাকে জিজ্ঞেস করতে সে বলল, ওরা আর এগোতে চাইছে না। আমি বললাম, কেন? ওদের কি ধারণা সামনে গরিলার দল রয়েছে? হ্যাঁ, আমার নাকের গন্ধ কিন্তু বলছিল যে তারা কাছাকাছির মধ্যে নেই, কিন্তু সে কথা তো আর ওদের বললে বিশ্বাস করবে না। এর মধ্যে গ্রেগরি হঠাৎ বলে উঠল, শঙ্কু একবার উপরের দিকে চেয়ে দেখো। মাথা তুলে এক আশ্চর্য জিনিস দেখলাম, চারিদিকে গাছের ডাল ভাঙা, গুঁড়িগুলো রয়েছে কিন্তু ডালপালাগুলো সব গাড়া যেন ভেঙে সাফ করে নিয়ে গেছে। গ্রেগরির দিকে চেয়ে দেখি তার মুখ ফ্যাকাশে হয়ে গেছে, চাপা গলায় সে বলল, লেটস গো ব্যাক শঙ্কু। কোথায়? আপাতত ক্যাম্পেই ফিরে চলো, আমাকে একটু চুপচাপ বসে ভাবতে হবে। তোমার কি মনে হয় ডালগুলো গরিলাটা ভেঙেছে? তাছাড়া আর কি, সম্প্রতি এমন ঝড় এখানে হয়নি যাতে ওইভাবে গাছের ডাল ভাঙবে, আর ওগুলোকে তো কাটা হয়নি সে তো দেখেই বুঝতে পারছো। সত্যি বলতে কি, আমার ওই একই সন্দেহ হয়েছিল, যে গরিলার পায়ের ছাপ মাটিতে দেখছি তারাই গাছের ডালপালা ভেঙেছে। গ্রেগরির কথা মতো ক্যাম্পে ফিরে আসতে সন্ধে হয়ে গেল। গরম কোকো খেয়ে ক্লান্তি দূর করে গ্রেগরির ক্যাম্পের বাইরে বসে তাকে জিজ্ঞেস করলাম, তুমি কি ভাবছো বলো? গ্রেগরি তার শান্ত অথচ ভীত চোখ দুটো আমার দিকে ফিরিয়ে বলল, আমার মনে হয় না আমরা ম্যাসিংহামের সঙ্গে জুঝতে পারবো। আমার দৃঢ় বিশ্বাস সে তার বৈজ্ঞানিক বুদ্ধি এক নৃশংস কাজে ব্যবহার করতে চলেছে। আমি দৃঢ় স্বরে বললাম, তাহলে আমাদের কর্তব্য তাকে বাধা দেওয়া। জানি, কিন্তু সেটা করতে যে সামর্থ্যের প্রয়োজন সেটা আমাদের নেই, সুতরাং আমাদের পরাজয় অনিবার্য। আমি বুঝতে পারলাম যে এই অবস্থায় গ্রেগরির মনে উৎসাহ বা আশার সঞ্চার করা প্রায় অসম্ভব। মুখে বললাম, ঠিক আছে এখন তো বিশ্রাম করা যাক, কাল সকালে দুজনের বুদ্ধি একজোট করলে একটা কোনো রাস্তা বেরোবে না এটা আমি বিশ্বাস করি না। সন্ধে থাকতে সকলেই টিনের খাবারে ডিনার সেরে বিছানায় শুয়ে পড়লাম। তিনটি ক্যাম্পের একটিতে আমি আর অবিনাশবাবু, একটিতে গ্রেগরি ও একটিতে কাবালা। বান্টু কুলিগুলো বাইরে শোয়ে, তারা এখন আগুন জ্বালিয়ে জটলা করছে। একজন আবার গান শুরু করলো, সেই একঘেয়ে গান শুনতে শুনতেই আমি ঘুমিয়ে পড়লাম। মাঝরাত্রে কোনো এক সময় ঘুমটা ভাঙল অবিনাশবাবু ঠেলাতে, আর ভাঙতেই কানের খুব কাছে তার ফিসফিসে ভয়ার্ত কণ্ঠস্বর শুনতে পেলাম, ও মশাই শিম্পাঞ্জি শিম্পাঞ্জি, ও মশাই শিম্পাঞ্জি। হ্যাঁ শিম্পাঞ্জি, কোথায় দেখলেন, কখন? একদম 10 মিনিট হয়নি, এতক্ষণ গলাটা শুকিয়েছিল তাই কথা বলতে পারিনি। কি হলো ঠিক করে বলুন তো। আরে মশাই, এরকম মাটিতে বিছানা পেতে তাবড় হয়ে তো শুয়ে তো অভ্যেস নেই, তাই ভালো ঘুম হচ্ছিল না এমনিতেই। কিছুক্ষণ আগে ভাবলুম বাইরে গিয়ে একটু ঠান্ডা বাতাস লাগিয়ে আসি, কুনুইয়ে ভর করে কাঁধ দুটোকে একটু তুলেছি, এমন সময় দেখি তাবুর দরজা ফাঁক করে ভিতরে উঁকি মারছে। কি যে উঁকি মেরেছে সেটা আমার বুঝতে বাকি নেই, কারণ তাবুর ভেতরটা আমার সেই পরিচিত গন্ধে ভরপুর হয়ে আছে।
অনেক দিনের পুরনো ঝুলে ভরা গন্ধের সঙ্গে বারুদের গন্ধ মেশালে যেমন হয়, কতকটা সেই রকম গন্ধ। অবিনাশবাবু বলে চলেছেন, কলকাতার চিড়িয়াখানায় যেরকম দেখেছি ঠিক সেরকম নয়, সাইজে অনেক বড়, বিরাট চওড়া কাঁধ, আর অর্ধেক মুখ জুড়ে দুই নাকের ফুটো, আর হাত দুটো। আমি অবিনাশবাবুর কথা শেষ হওয়ার আগেই ক্যাম্পের বাইরে চলে এসেছি, হাতে আমার অ্যানাইহিলিন পিস্তল। আকাশের মেঘ কেটে গিয়ে চারিদিকে চাঁদের আলো থই থই করছে, সাদা তাঁবুগুলো সেই আলোয় ঝলমল করছে, জঙ্গল নিঝুম নিস্তব্ধ, বান্টু কুলিগুলো আগুনের ধারে পড়ে ঘুমোচ্ছে, অন্য তাঁবু দুটিতেও মনে হলো দুজনেই ঘুমোচ্ছে। তবু গ্রেগরিকে খবর দেওয়া দরকার মনে করে তার তাঁবুর দিকে এগিয়ে গেলাম। গ্রেগরি, গ্রেগরি! তাঁবুর দরজার বাইরে দাঁড়িয়ে দুবার তার নাম ধরে ডেকেও সাড়া না পেয়ে ভারী আশ্চর্য লাগলো, কারণ আমি জানি গ্রেগরির ঘুম খুব পাতলা। তবে সে উঠছে না কেন? দরজা ভাগ করে ভেতরে ঢুকে চমকে উঠলাম। গ্রেগরির বিছানা খালি পড়ে আছে, বালিশ চাদর সবই রয়েছে এবং সেগুলো ব্যবহার করা হয়েছে, কিন্তু এখন আর সেখানে কেউ নেই। বালিশে হাত দিয়ে দেখলাম গরম, অর্থাৎ অল্পক্ষণ আগেও সে ছিল। অবিনাশবাবু ধরা গলায় বললেন, লোকটা গেল কোথায়? আমি বললাম, গরিলার কবলে। এটি গরিলা এসে প্রথমে আমাদের ক্যাম্পে উঁকি মেরেছে, তারপর গ্রেগরির ক্যাম্পে ঢোকে তাকে কোল পাঁজা করে তুলে নিয়ে গেছে, কোথায় তা এখনো জানি না। কাবালার গলা শুনতে পাচ্ছি, ওকে ব্যাপারটা বলি, ওর উপর এখন অনেকখানি ভরসা রাখতে হবে। ২৬শে অক্টোবর। একটা ভয় ছিল যে কাবালা বেগতিক দেখে আমাদের পরিত্যাগ করবে, কিন্তু তা তো হয়নি, বরং সে দ্বিগুণ উৎসাহে কাজে লেগেছে। আজ সকাল ৭টায় আমরা ক্যাম্প ছেড়ে বেরিয়েছি, দিনের আলো পরিষ্কার হলেই দেখেছিলাম তাঁবুর বাইরে গরিলার পায়ের ছাপ। সেই ছাপ ধরে প্রায় ২ মাইল পথ এসেছি আমরা। আশ্চর্য এই যে ছাপটা আমাদের পাহাড়ের জঙ্গল ছেড়ে সমতল ভূমি জঙ্গলের দিকে এগিয়ে চলেছে। নিয়ম মতো এদিকে মাউন্টেন গরিলা থাকার কথাই নয় এবং এদিকটায় ম্যাসিংহ্যামকে খোঁজাই হয়নি। একটা নালা পেরিয়ে উল্টো দিকে এসে ছাপটা আর খুঁজে পাইনি। তার একটা কারণ হতে পারে এই যে এদিকের জমিটা আরো অনেক বেশি শুকনো আর পাথুরে। সামনে একটা টিলার মতো রয়েছে, সেটার নিচে আমরা বিশ্রামের জন্য বসেছি। আজ আমরা প্রথম থেকেই ঠিক করেছি যে আর পেছনে ফিরব না, যেখানে সন্ধে হবে সেখানেই ক্যাম্প ফেলব। কুলিগুলো এখনো রয়েছে, গ্রেগরির অন্তর্ধানের ফলে তারা খুঁতখুঁত করতে আরম্ভ করেছিল, কিন্তু বেশি করে বকশিস দেওয়াতে তারা রয়ে গেল। অবিনাশবাবুর গলা পাচ্ছি, আমাকেই ডাকছেন, দেখি কি হলো। ২৭শে অক্টোবর। এমন বিভীষিকাময় অথচ এমন রোমাঞ্চকর ঘটনার বিবরণ লিখতে যে ভাষার দরকার হয় সেটা আমার জানা নেই। কাল বিকেল থেকে পরপর যা ঘটেছে তা সহজভাবে লিখে যাব, তাতে কতটা বোঝাতে পারবো জানি না। কাল ডায়েরি লিখতে লিখতে অবিনাশবাবুর ডাক শুনে উঠে গিয়ে দেখি তিনি টিলার উপর দাঁড়িয়ে আছেন, তাঁর দৃষ্টি উল্টো দিকে। কি জানি একটা দেখতে পেয়ে ভদ্রলোক দারুশনে আমার নাম ধরে ডাকছেন, শঙ্কুবাবু, ও শঙ্কুবাবু, শঙ্কুবাবু, এদিকে এদিকে শিগির এদিকে আসুন, আরে ও শঙ্কুবাবু! আমায় দেখেই বললেন, শিগির উঠে আসুন, শিগির উঠে আসুন। কাবালা নালায় গিয়েছিল মুখ হাত ধুতে, এখনো ফেরেনি। আমি একাই গিয়ে টিলার উপর উঠলাম।
তার পাশে গিয়ে দাঁড়াতেই অবিনাশবাবু কাঁপা গলায় বললেন, মশাই কুষ্টি বোধ হয় আর মিলল না, গেলুম এবার, এবার গেলুম। তারপর তার কম্পমান ডান হাতটা তুলে দক্ষিণের সমতল ভূমির জঙ্গলের দিকে নির্দেশ করলেন। যা দেখলাম তাতে আমারও আতঙ্ক হওয়া উচিত, কিন্তু দৃশ্যটা এতই অদ্ভুত ও অভূতপূর্ব যে ভয় না পেয়ে সম্মোহিতের মতো চেয়ে রইলাম। আন্দাজ প্রায় 100 গজ দূর থেকে একটা গরিলা দল আমাদের দিকে এগিয়ে আসছে। তারা সংখ্যায় কত হবে জানি না, তবে শখানেকের কম নয়। গাছ থাকার জন্য তাদের সবাইকে একসঙ্গে দেখা যাচ্ছে না, আর প্রতি মুহূর্তেই মনে হচ্ছে তারা যেন সংখ্যায় আরো বেড়ে যাচ্ছে। কাবালা এর মধ্যে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। সে শুধু বলল, কুলিগুলো পালিয়েছে, আমাদের দুজনের কাছেই অস্ত্র রয়েছে, কিন্তু সেই অস্ত্র এই গরিলা বাহিনীর সামনে কিছুই না। এত বিপদেও চোখের সামনে মৃত্যুকে এগিয়ে আসতে দেখেও পালাবার কথা চিন্তা করতে পারলাম না। অবিনাশবাবু মাটিতে হাঁটু গেড়ে বসে পড়েছে আর অস্ফুট স্বরে কেবল বলছেন, কাবালা ফিসফিস করে বলল, তুমি যা করবে আমিও তাই। আমি কথা না বলে হাত নেড়ে বুঝিয়ে দিলাম, যা থাকে কপালে দাঁড়িয়ে থাকবে। গরিলাগুলো 50 গজের মধ্যে এসে পড়ছে। তাদের গায়ের গন্ধে আমার নাক প্রায় বন্ধ হয়ে আসছে। কোনো দিকে ভ্রুক্ষেপ না করে এগিয়ে আসছে তারা। এবার লক্ষ্য করলাম কোনো কোনো গরিলা আবার সঙ্গে শিকার নিয়ে চলেছে। কোনোটার কাঁধে হরিণ, কোনোটার কাঁধে বুনো শুয়োর, আবার দুটোর হাতে দেখলাম ভেড়া। এসব জিনিস কিন্তু গরিলার খাদ্য নয়, এরা নিরামিষাশী, ফলমূল খেয়ে থাকে। কাবালা হঠাৎ সামনের গরিলাটার দিকে আঙুল তুলে দেখিয়ে বলল, ওটার মাথায় কি বলতো? ওই গরিলাটাই বোধহয় দলপতি, এবং গরিলা যে এত বড় হয় সেটা আমার ধারণাই ছিল না। দেখলাম তার মাথায় কি যেন একটা জিনিস রোদের আলোয় ঝকঝক করছে। ক্রমে গরিলাগুলো 10 গজের মধ্যে এসে পড়ল। ঠিক মনে হয় একটা কালো লোমশ অরণ্য আমাদের দিকে এগিয়ে আসছে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করে ভারী অদ্ভুত লাগলো, সেটা হলো তাদের চোখের ভাব। কেমন যেন একটা থমকানো মুহ্যমান ভাব, যন্ত্রচালিতের মতো দৃষ্টিহীন ভাবে যেন এগিয়ে আসছে তারা। একটা গরিলা একটা পাথরের সঙ্গে ঠক্কর খেল, কিন্তু তাতে কোনো ভ্রুক্ষেপ নেই, সামলে নিয়ে আবার এগিয়ে আসতে লাগলো। অবিনাশবাবু বোধহয় অজ্ঞান, কাবালাও হাঁটু গেড়ে বসে পড়েছে। আমরা বলি আমাদের পাশ দিয়ে গা ঘেঁষে গরিলার দল চলে গেছে। যখন আমাদের সঙ্গে ধাক্কা লাগার উপক্রম হয়েছে তখন পাশে সরে গেছি। অবিনাশবাবুকে কাবালা কোলে তুলে নিয়েছিল। কারোর কোনো অনিষ্ট হয়নি, কেউ জখম হয়নি, এমনকি এ কথাও মনে হয়েছে যে গরিলাগুলো যেন আমাদের দেখতেই পায়নি, চোখ থেকেও যেন তারা দৃষ্টিহীন, এবং দৃষ্টিহীন ভাবেই তারা গন্তব্য স্থানের দিকে এগিয়ে গেছে। গরিলার পায়ের আর নিঃশ্বাসের শব্দ মিলিয়ে যাবার কিছুক্ষণ পর অবিনাশবাবু জ্ঞান ফিরে পেলেন। আমিও টিলার উপর বসে পড়েছিলাম।
এমন একটা অভিজ্ঞতার পর আর পায়ের ওপর দাঁড়িয়ে থাকা যায় না। অবিনাশবাবুই প্রথম মুখ খুললেন। আমার কুষ্ঠির জোরটা দেখলেন মশাই? কথাটা অস্বীকার করার উপায় নেই, কিন্তু অবিনাশবাবুর কথায় কান দেবার সময় নেই আমার। আজ প্রথম আমি অন্ধকারের মধ্যে আলো দেখতে পেয়েছি। এখন আমাদের রাস্তা একটাই, গরিলা যে পথে গেছে সেই পথে যাওয়া। তবে আজ আর নয়, আজ বেলা হয়ে গেছে, কাল ভোরে রওনা হব। অনেক পায়ের ছাপ পড়েছে মাটিতে, অনায়াসে সেই ছাপ অনুসরণ করে চলতে পারব। আমার বিশ্বাস ওই পায়ের ছাপই আমাদের ম্যাসিংহ্যামের সন্ধান দেবে। আমি জানি আমাদের অভিযান চূড়ান্ত অবস্থায় এসে পৌঁছেছে। জয় পরাজয়, মরণ বাঁচন সবই কালকের মধ্যে নির্ধারিত হয়ে যাবে। 27 অক্টোবর রাত 2, এর মধ্যেই যে আবার ডায়েরি লিখতে হবে তা ভাবিনি, কিন্তু এসব ঘটনা টাটকা লিখে ফেলাই ভালো। এই প্রথম আমার অ্যানাইহিলিন পিস্টল ব্যবহার করতে হলো, এছাড়া কোনো উপায় ছিল না। ঘটনাটা বলি, গরিলাদের দল চলে যাবার 1 ঘন্টার মধ্যেই আমরা নিজেরাই টিলার পাশে ক্যাম্প ফেলে রাত্রি যাপনের আয়োজন করে নিয়েছিলাম। এমন চাঞ্চল্যকর ঘটনার পর রাত্রে ঘুম হবে না মনে করে আমরা 3 জনেই একটা করে আমার তৈরি সমনলিন বড়ি খেয়ে নিয়েছিলাম। রিস্ট ওয়াচে 5:30 সময় অ্যালার্ম দিয়ে আমরা 8টার মধ্যেই সকলে যে যার বিছানায় শুয়ে পড়লাম। আমার ঘুমটা ভেঙে গেল একটা বাজের শব্দে। উঠে বুঝতে পারলাম বাইরে বেশ ঝোড়ো হাওয়া বইছে, আর তার ফলে তাঁবুর কাপড়টা কেঁপে কেঁপে উঠছে। মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে, আর তাঁবুর দরজার ফাঁক দিয়ে বাইরেটা দিনের মতো আলো হয়ে উঠছে। অথচ এর মধ্যে অবিনাশবাবু দিব্যি নাকটা কেঁপে উঠছে। ভাবলাম একবার উঠে গিয়ে দেখি কাবালার তাঁবুটা ঠিক আছে কিনা। দরজা ভাগ করে বাইরে আসতেই ঝড়ের তেজটা বেশ বুঝতে পারলাম। আকাশে চাঁদের বদলে কালো মেঘ প্রচণ্ড বেগে ছুটে চলেছে। কাবালার তাঁবুর দিকে চাইতেই এক ঝলক বিদ্যুতের আলোতে সাদা তাঁবুর সামনে একটা অতিকায় কালো জন্তুকে দেখতে পেলাম। সেটা কাবালার তাঁবুর দিক থেকে আমাদের তাঁবুর দিকে এগিয়ে আসছে। আমার হাতে টর্চ ছিল, সেটা জন্তুটার দিকে ফেলতেই তার চোখ দুটো জল জল করে উঠল। গরিলা, কিন্তু ঠিক সাধারণ গরিলা নয়, সচরাচর একটা বড় সাইজের গরিলা, 6 ফুটের বেশি লম্বা হয় না। এটা হাইটে অন্তত 8 ফুটের কম নয়। মানুষের মতো দুপায়ে হেঁটে সেই 8 ফুট লম্বা ও 5 ফুট চওড়া দানবটা এগিয়ে আসছে আমাদের তাঁবু দিকে। মনে মনে বললাম এটাই তো স্বাভাবিক, গ্রেগরিকে ধরে নিয়ে গেছে, এবার তো আমাকেই নেবার পালা। আমিও তো ম্যাসিংহ্যামের অনুসন্ধান করছি, আর আমিও যে বৈজ্ঞানিক, সুতরাং আমার উপর তো তার আক্রোশ হবেই। অবশ্যই এত কথা ভাববার আগেই আমি তাঁবুতে ফিরে এসে আমার ব্রহ্মাস্ত্রটি বার করে নিয়েছিলাম। সেটা হাতে করে বাইরে বেরোতেই একেবারে গরিলার মুখোমুখি হয়ে গেলাম। কিন্তু বুঝতে পারার আগেই জানোয়ারটা 1 লাফ দিয়ে বিশাল লোমশ হাত দুটো দিয়ে আমাকে চাপড়ে ধরল। আমি ঠিক সেই মুহূর্তেই আমার 3.5 ইঞ্চি লম্বা পিস্তলটা তার বুকের ওপর ধরে বোতাম টিপে দিলাম। একটা তীক্ষ্ণ শিশের মতো শব্দ হলো, আর 5 সেকেন্ডের মধ্যে অতিকায় গরিলাটা একেবারে নিশ্চিহ্ন হয়ে গেল।
এদিকে বৃষ্টি শুরু হয়েছে। তামুতে ফিরে আসব এমন সময় বিদ্যুতের আলোতে দেখি যেখানে গরিলাটা ছিল সেখানে মাটিতে একটা চকচকে ধাতুর জিনিস পড়ে আছে। জিনিসটা হাতে নিয়ে তাঁবুতে ঢুকে ল্যাম্পের আলোয় দেখে বুঝলাম সেটা একটা বৈদ্যুতিক যন্ত্র। এরকম যন্ত্র এর আগে আমি কখনো দেখিনি। সকালে এটাকে পরীক্ষা করে দেখব ব্যাপারটা কি। এখন বেজেছে রাত 1:30। আপাতত আরেকটু ঘুমিয়ে নেওয়া যাক। Sunday Suspense শুধুমাত্র রেডিও মির্চি 98.3 FM-এ। It's hot sauce. Sunday Suspense শুধুমাত্র রেডিও মির্চি 98.3 FM-এ। It's hot. সানডে সাসপেন্সে আজ সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কু ও গরিলা। গাছের গুঁড়ি থেকে খোদাই করা একটা হুমকির চিঠি নজরে পড়ে ওদের। বুঝতে পারে চিঠিটা ম্যাসিংহ্যামেরই লেখা। সেই রাতেই নিজের তাঁবু থেকে উধাও হয়ে যায় গ্রেগরি। পরের দিন একটা অদ্ভুত দৃশ্য চোখে পড়ে ওদের। প্রায় কয়েকশো গরিলা যন্ত্রচালিতের মতো এগিয়ে যাচ্ছে বনের মধ্যে। October 29 ম্যাসিংহ্যাম অনুসন্ধান পর্বের শেষে আমার মনের বর্তমান অবস্থার বর্ণনা দেওয়া ভারী কঠিন। আনন্দ, দুঃখ, আতঙ্ক, অবিশ্বাস সব মিলিয়ে মনটা কেমন যেন ঝট পাকিয়ে গেছে। সবচেয়ে আশ্চর্য লাগছে এই ভেবে যে ম্যাসিংহ্যামের মতো পণ্ডিত ব্যক্তিরও এই দশা হতে পারে। মানুষের মস্তিষ্কের ব্যাপারটা চিরকালই বোধ হয় জটিল রহস্য থেকে যাবে। গরিলা সংহারের পর 3.5 ঘন্টা মাত্র ঘুমিয়েছিলাম। ঘুম ভাঙতে একটু অবাক হয়ে দেখি অবিনাশ বাবু আমার আগেই উঠে বসে আছেন। বললেন, মশাই ওটা কি রেখেছেন মাথার পাশে? ও কুঁকো শব্দ করে চলেছে সমানে। সত্যি তো গরিলার জায়গায় যে ধাতুর জিনিসটা পেয়েছিলাম সেটা আমার বালিশের পাশেই রাখা ছিল। ঠিক এরকমই একটা জিনিস সেদিন গরিলা বাহিনীর দলপতির মাথায় দেখেছিলাম। এখন দেখি সেই যন্ত্রটার ভেতর থেকে একটা মিহি সাইরেনের মতো শব্দ বেরোচ্ছে। আমি সেটা হাতে তুলে নিলাম, শব্দ থামল না। জিনিসটা দেখতে একটা ছোট বাটির মতো, মনে হয় ইস্পাত জাতীয় কোনো ধাতুর তৈরি। বাটির দুদিকে দুই কানায় দুটো বাঁকানো পাতের মতো জিনিস রয়েছে। সেটা ফাঁক করে মাথার উপর নামিয়ে দিলে মাথার দুপাশে আটকে যায়, ফলে বাটিটা মাথার উপর উপর হয়ে বসে যায় একেবারে ঠিক ব্রহ্মতালুতে। বাটির ভেতর দেখলাম ছোট ছোট আশ্চর্য জটিল সব বৈজ্ঞানিক যন্ত্রপাতি রয়েছে। অবিনাশবাবু বললেন, ওটা পেলেন কোথায়? কাল রাত্রিও তো দেখিনি, এর আগে ওরকম জিনিস কোথায় দেখেছি বলুন তো, কেমন যেন চেনা চেনা মনে হচ্ছে। পরীক্ষার প্রথম ধাপ হিসেবে পাত দুটোকে দু হাতে ধরে ফাঁক করে বাটিটাকে ওপরের দিকে রেখে যন্ত্রটা ঠিক গরিলার মতো মাথায় পরে ফেললাম। আর পড়া মাত্র আমার শরীরের মাথা থেকে পা পর্যন্ত একটা শিহরণ খেলে গেল। তারপর আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরে পেলাম তার আগেই আসল যা ঘটার সব ঘটে গেছে। মিরান্ডা হোটেলের বারান্দায় বসে আমি অবিনাশবাবুর মুখে সে সমস্ত ঘটনা শুনি। আর শুনে অবধি মনে হচ্ছে ভাগ্যিস অবিনাশবাবু সঙ্গে ছিলেন। আমার কি হয়েছিল জিজ্ঞেস করাতে অবিনাশবাবু বলতে শুরু করলেন,
আরে মশাই, আপনি বলছেন আপনি অজ্ঞান হয়েছিলেন, কিন্তু অজ্ঞান তো কই, কিছু বুঝলাম না। যন্ত্রটা মাথায় পড়লেন, তারপর তিড়িং করে একটা লাভ দিয়ে বেশ যেন একটা ফুর্তির সঙ্গে তাঁবু থেকে বেরিয়ে চলে গেলেন। আমি ভাবলুম আপনি কিছু পরীক্ষা টরীক্ষা করতে গেছেন, এক্ষুনি ফিরবেন। ও মা, 10 মিনিট গেল, 20 মিনিট গেল, কোনো পাত্তাই নেই আপনার। তখন কেমন যেন একটা সন্দেহ হলো। আমিও বাইরে বেরোলুম, এদিক ওদিক দেখলুম, টিলায় উঠলুম, কিন্তু কোথায় আপনার তো কোনো চিহ্ন দেখতে পেলুম না। অন্য তাঁবুটার কাছে গিয়ে দেখি ওই কাফরি ছোকরাটা, ক্যাবলা না কি যেন নাম, সে তাঁবুর পাশে দাঁড়িয়ে মাটির দিকে চেয়ে কি যেন দেখছে। আমার দেখেই বলল, গরিলা, রাত্রে গরিলা এসেছিল, প্রফেসর ঠিক আছেন তো? আমি বললুম, প্রফেসর উইথ শাইনিং হেড ক্যাপ, গো আউট হাফ এন আওয়ার। সে শুনে ভারী ব্যস্ত হয়ে বলল, আমাদের এক্ষুনি বেরোতে হবে, মাটিতে নিশ্চয়ই প্রফেসরের পায়ের ছাপ পড়েছে, সেই ছাপ আমাদের ফলো করে যেতে হবে। ভাবলুম জিজ্ঞেস করি সে কিসের আশঙ্কা করছি, কিন্তু ইংরেজি মাথায় এলো না বুঝলেন, তাই চুপ করে গেলুম। 10 মিনিটের মধ্যেই বেরিয়ে পড়লুম, তাঁবুর বাইরে থেকেই পায়ের ছাপ শুরু হয়েছে, সেই ধরে এগিয়ে চললুম। কিন্তু আশ্চর্য কি জানেন, সেই ছাপ কোথায় গিয়ে মিশেছে জানেন? সেদিনের সেই 500 গরিলার পায়ের ছাপের সঙ্গে। সেগুলো যেদিকে গেছে আপনিও সেই দিকেই গেছেন। এইসব দেখে মনের অবস্থা কি হয় বলুন তো। তবে আপনার ছাপটা টাটকা বলে সেটা আরো স্পষ্ট, তাই পথ হারায়নি কোথাও। দুপুর নাগাদ হাঁটতে হাঁটতে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছলুম যেখানে জঙ্গলটা ঘন হয়ে গিয়ে প্রায় অন্ধকার হয়ে গেছে। প্রকাণ্ড বড় বড় গাছ, একটারও নাম জানি না মশাই। আর একটা আশ্চর্য ব্যাপার, একটি শব্দ নেই। পাখি, জানোয়ার, ব্যাং, ঝিঁঝি, কাক, চড়ুই, তক্ষ, কিচ্ছু না। এমন থমথমে বন এক স্বপ্নেই দেখেছি মশাই। ঠিক যেন মনে হয় মড়ক লেগে সবকিছু মরে টরে ভূত হয়ে গেছে। তার মধ্যেও দেখলুম আপনার পায়ের ছাপ ঠিকই রয়েছে। আর দেখলে মনে হয় অন্তত ক্যাবলা তাই বলে যে আপনি যেন যাকে বলে দৃপ্ত পদক্ষেপেই এগিয়ে চলেছেন। আরো 10 মিনিট চলার পরেই কি সব যেন শব্দ কানে আসতে লাগলো, দুমদাম দুমধাম, খচখচ, নানান রকম শব্দ। ক্যাবলা দেখি তার বন্দুকটা বাঁকিয়ে ধরেছে। আমার কিছুই ধরার নেই, এমনকি লাঠিখানাও তাই তাঁবুতে ফেলে এসেছি, তাই ক্যাবলার কাঁধখানায় খামলে ধরল। কিছুটা পথ চলার পর এক অদ্ভুত দৃশ্য দেখতে পেলাম বুঝলেন, আর সেই সঙ্গে শব্দের কারণটাও বুঝতে পারলাম। আমার তো এমনিতে মৃত্যু ভয় নেই, কারণ জানি 78-এর আগে আমি মরবো না, কিন্তু তাও যা দেখলুম তাতে গলা শুকিয়ে রক্ত জল হয়ে গেল মশাই। দেখি কি বনের মধ্যিখানে একটা খোলা জায়গা, আগে খোলা ছিল না, আশেপাশে সব গাছপাছ কেটে জায়গাটা পরিষ্কার করা হয়েছে। সেই খোলা জায়গার মধ্যিখানে রয়েছে কাঠের পাঁচিল দিয়ে ঘেরা কাঠের তৈরি একটা বেশ বড় রকম বাড়ি। পাঁচিলের মধ্যিখানে আমরা যেদিক দিয়ে আসছি সেই দিকে রয়েছে একটা ফটক, আর সেই ফটক আগলে দাঁড়িয়ে রয়েছে এক প্রহরী। কিন্তু সে প্রহরী মানুষ নয়, সে এক সাক্ষাৎ দানব তুল্য গরিলা। আমাদের দিকে মুখ করে দাঁড়িয়ে রয়েছে সেটা, অথচ দেখে মনে হয় সেটা যেন আমাদের দেখতেই পাচ্ছে না। ফটকের ফাঁক দিয়ে ভেতরের কম্পাউন্ডটা দেখা যাচ্ছিল। সেখানে দেখি কি অন্তত পক্ষে 100-200 গরিলা। কেউ টহল ফিরছে, কেউ মোট বইছে, কেউ কাঠ কাটছে, আরো কত কি যে হচ্ছে যা বাইরে থেকে ভালো বোঝাও যায় না। আপনার পায়ের ছাপ বলছে যে আপনি সটানোই ফটক দিয়ে ভেতরে ঢুকে গেছেন। কোথায় গেছেন, বেঁচে আছেন নাকি মরে গেছেন, তা মা গঙ্গাই জানে। আমি তো মশাই কি কর্তব্য বিমূর, কিন্তু ক্যাবলা দেখলাম আদপেই ঘাবড়ায়নি, বললে, ভেতরে যাওয়া তো দরকার, কিন্তু বুঝতে পারছো ফটক দিয়ে প্রবেশ নিষিদ্ধ, আর বন্দুকটা থেকেও না থাকার সামিল। আমি বললুম, দেন হোয়াট ইউ ডুইং,
ক্যাবলা উত্তর দিলে না। সে মাথা তুলে এদিক ওদিক গাছের দিকে চেয়ে দেখতে লাগলো। তারপর একটা প্রায় মনুমেন্টের মতো গাছের উপরের দিকে আঙুল দেখিয়ে বললে, ওই যে দেখছো ঝুলন্ত লতাটা গাছের ডালের সঙ্গে পাকিয়ে রয়েছে, মনে হচ্ছে ওটার প্যাচ খুলে ঝুলে পড়লে ওই কাঠের বাড়ির চালে পৌঁছানো যাবে। আমি বললুম, হু 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 গো। আমি তো যাবই, কিন্তু তুমি বাইরে একা থেকে কি করবে? আর তোমার বন্ধু তো ভিতরে, আমার মনে হয় দুজনেরই যাওয়া উচিত। বাট গরিলা? আমার ধারণা গরিলারা ম্যাসিংহামের আদেশ ছাড়া কিচ্ছু করবে না। ম্যাসিংহাম কিছু জানতে না পারলেই হলো। চলো, সময় বেশি নেই। তাছাড়া গ্রেগরি আর শঙ্কু দুজনেই বিপন্ন। বলবো কি মশাই, ছেলেবেলায় টারজানের বই দেখে কত আমোদ হয়েছে, কিন্তু সেই আফ্রিকার জঙ্গলে এসে কোনোদিন যে আবার আমাকেই টারজানের ভূমিকা নিতে হবে সে কোনোদিন ভাবতে পারিনি। ক্যাবলা দেখলুম চোখের নিমেষে ওই রাম ঢেঙা গাছটা বেয়ে তত্তরিয়ে প্রায় 30-40 হাত উপরে উঠে গেল। তারপর লতাটা নাগাল পেয়ে সেটার প্যাঁচ খুলতে শুরু করলো। খোলা হলে পর সেটা ছেড়ে দিতেই সেটা মাটিতে পৌঁছে গেল। ক্যাবলা প্রথমে সেই লতা বেয়ে মাটিতে নেমে চোখের একটা আন্দাজ করে নিলে। তারপর লতার মুখটা হাতে ধরে গুড়ি বেয়ে গাছের আরেকটা ডালে গিয়ে উঠলে। সেখান থেকে সে আমায় ইশারা করে বুঝিয়ে দিলে যে সে লতাটা ধরে ঝুলে পড়ে দোল খেয়ে কাঠের বাড়ির ছাতে গিয়ে নামছে। নেমে সে লতাটাকে আবার ছেড়ে দিয়ে আমার দিকে ফেরত পাঠিয়ে দেবে। আমি যেন ঠিক সেইভাবেই দোল খেয়ে চলে যাই। একবার সেখানে পৌঁছলে সে নিজেই আমাকে ধরে নামিয়ে নেবে। আমি তো ইষ্ট নাম জপ করতে শুরু করলুম। আপত্তির সব কারণগুলো বলতে হলে অনেক ইংরেজি বলতে হয়, আবার যদি শুধু নো বলি তো ভাববে খাওয়ার, তাতে বাঙালির বদনাম হয়। তাই চোখ বুঝে অগ্রপশ্চাৎ না ভেবে বলে দিলুম, ইয়েস ভেরি গুড। 3 মিনিটের মধ্যে টারজানের খেল দেখিয়ে ক্যাবলা কাঠের বাড়ির ছাদে পৌঁছে গেল। তারপর লতাটাকে ছেড়ে দিতেই সেটা আবার সাঁই করে দুলে ফিরে এলো। আমিও সেটাকে খপ করে ধরে নিয়ে গাছে চড়তে শুরু করলুম। কিভাবে চড়েছি সে আর বলে কাজ নেই, হাঁটুর আর কুনুইয়ের অবস্থা তো আপনি নিজের চোখেই দেখতে পাচ্ছেন। ডালের উপর পৌঁছে লতাটাকে নিজের কোমরের চারপাশটা বেশ করে পেঁচিয়ে নিল। তারপর দুগ্গা বলে চোখ কান বুঝে ডাল থেকে দিলুম ঝাঁপ। একটা যেন প্রচন্ড ঝোড়ো হাওয়া, তার সঙ্গে কানের মধ্যে সমসম, পেটের মধ্যে গুড়গুড়, আর হাত পা যেন ঝিমঝিম। আর পরক্ষণেই দেখলুম আমি একেবারে ক্যাবলার খপ করে। সে আমাকে জাপটে ধরে আমার কোমর থেকে লতার পেঁচ খুলে দিলে, আর আমিও হাঁপ ছাড়লুম। ঠাকুমার দেওয়া অবিনাশ নামটা যে কতটা সার্থক সেটাও তখনই বুঝলুম মশাই। এবার ক্যাবলা ইশারা করে ছাদের মধ্যিখানে একটা উঁচু মতো চৌকুবির দিকে দেখালে, বুঝলুম সেইটা একটা স্কাইলাইট, যেমন আমাদের গিরিডিতে রাইট সাহেবের বাংলোর উপর রয়েছে। এইবার দুজনে হামাগুড়ি দিয়ে সেই স্কাইলাইটের কাছে গিয়ে তার দুটো জানলার মধ্যে দিয়ে মাথা গলিয়ে দিলাম। যা দেখলুম সে এক আশ্চর্য ব্যাপার। যে ঘরটা দেখা গেল সেটা মাঝের ঘর, আর মনে হলো বেশ বড়। যে অংশটা দেখলুম তাতে একটা বেশ বড় কাঠের টেবিল রাখা রয়েছে। সেই টেবিলের উপর আপনি আর গ্রেগরি সাহেব চিত হয়ে শুয়ে আছেন। দুজনেরই মাথায় আটকানো সেই চকচকে বাটি, আপনাদের দুজনেরই চোখ খোলা, আর সেই চোখ স্কাইলাইটের দিকেই চাওয়া, কিন্তু সে চোখে কোনো দৃষ্টি নেই, একেবারে কাঁচের চোখের মতো চোখ। টেবিলের পাশে একটি সাহেব পায়চারি করছেন আর কথা বলছেন। উপর থেকে সাহেবের মাথার টাক আর তার পিছন দিকের লম্বা চুলটাই দেখতে পাচ্ছিলুম, কিন্তু গরিলাদের দাপাদামির জন্য তার একটি কথাও শুনতে পাচ্ছিলুম না। ক্যাবলা বললে, চলো
নিচে নেমে বাড়ির ভেতরে ঢোকার একটা রাস্তা করা যাক। ছোকরা ভারী তৎপর, যেমন কথা তেমনি কাজ। ছাদের পাশে একটা কাঠের খুঁটি ধরে ঠিক বাঁদরের মতো নিঃশব্দে নিচে নেমে গেল মশাই। তারপর দেখি হাতছানি দিয়ে ডাকছে আমায়। আমাকেও নাকি ওইভাবে নামতে হবে। ভাবুন দেখি, এই বয়সে এসব ডান পেটে মুখে চলে? ছোকরা বোধ হয় আমার কিন্তু কিন্তু ভাবটা বুঝতে পারলে, সেই ইশারায় বোঝালে, তুমি আমারও, আমি তোমায় ধরব। চোখ বুঝে মারলুম লাভ, বললে বিশ্বাস করবেন না মশাই, ক্যাবলা আমায় ঠিক ফুটবলের মতো লুপে নিলে। কি শক্তি ভাবুন তো। বাড়ির যেদিকটা নামলুম সেটা হলো পিছন দিক। একটা খোলা জানলা ছিল মাটি থেকে হাত চারে উঁচুতে, সেটা বেশ সাবধানে ভেতরে ঢুকল। এই ঘরটা ছোট, বোধহয় ভাড়ার ঘর। কাঠের তাক রয়েছে, তাতে টিনের কৌটোতে খাবার টাবার রয়েছে। সামনে ক্যাবলা, আমি ঠিক তার পিছনে পাটি পেটিপে একটা দরজা দিয়ে আরেকটা ঘরে ঢুকল। আসতেই তার পাশের ঘর থেকে সাহেবের গলা পেল। মনে হলো সাহেবের বেশ উল্লাস হয়েছে। ভেজানো দরজার চেরা ফাঁকে চোখ লাগিয়ে বুঝলুম, এটাই সেই মাঝের ঘর যাতে আপনারা দুজনে বন্দি হয়ে রয়েছেন। ম্যাসিংহ্যাম সাহেব কথা বলে চলেছেন আর মাঝে মাঝে অট্টহাসি করে উঠছেন। তার কথা শুনে মোটামুটি যা বুঝলুম তা হচ্ছে এই, ম্যাসিংহ্যামের তৈরি ওই বৈদ্যুতিক বাটির গুণ হলো এই যে, মানুষ বা মানুষের পূর্বপুরুষ বাঁদর জাতীয় যে কোনো প্রাণী ওই বাটিটি মাথায় পড়লেই তাকে ম্যাসিংহ্যামের দাসত্ব স্বীকার করতে হবে। প্রথমে একটি গরিলাকে ম্যাসিংহ্যাম এইভাবে বশ করে, তারপর সেই গরিলার সাহায্যে অন্য গরিলাদের দলে টানে। এই গরিলাগুলো হয়ে পড়ে তার বিশ্বস্ত চাকর। শুধু চাকর নয়, তার সৈন্য এবং তার বডিগার্ডও বটে। গ্রেগরি সাহেব তার কাজের ব্যাঘাত করছিলেন বলে তিনি গরিলার সাহায্যে তাকে পাকড়াও করেন এবং মাথায় বাটি পরিয়ে তাকে বশ করেন। আর আপনি তো নিজে থেকেই বশ হয়ে তার কাছে গেছেন। ম্যাসিংহাম আপনাদের মতন দুজন সেরা বৈজ্ঞানিককে হাত করে গরিলা বাহিনীর সাহায্যে বৈজ্ঞানিক জগতের একেবারে একচ্ছত্র অধিপতি হয়ে বসবেন ভাবছিলেন। আপনারা তিনজন কাজ চালিয়ে যাবেন, এবং যদি বাইরের লোক কেউ নাক গলাতে আসে তাহলে গরিলা লিলিয়ে তাদের দফা রফা করা হবে। ম্যাসিংহামের প্রলাপ শুনে আমরা একেবারে হক চুকিয়ে গেল। ক্যাবলা রাগে ফুলতে ফুলতে বলল, আরে বেতে কোনো লাভ নেই, চলো চলো ভেতরে ঢুকি। আমি কিন্তু আরেকটা জিনিস লক্ষ্য করেছিলাম যেটা ক্যাবলার চোখে পড়েনি। আমাদের ডান দিকে একটা দরজা রয়েছে, তার মধ্যে দিয়ে আরেকটা ঘর দেখা যাচ্ছে। আমি দরজাটার দিকে গিয়ে সেটা ফাঁক করতেই ভিতরে সব যন্ত্রপাতি চোখে পড়ল। বুঝতে পারছিলুম আমার সাহস কিন্তু ক্রমেই বেড়ে চলেছে। দরজাটার মুখে দাঁড়িয়ে ক্যাবলাকে হাত ছানি দিয়ে ডাকল, তারপর দরজাটা আরো খানিকটা ফাঁক করল। বুঝলুম সেটাই যাকে বলে কন্ট্রোল রুম। দেয়ালের গায়ে কাঠের তক্তার উপর নানা রকম বোতাম, হ্যান্ডেল, সুইচ ইত্যাদি রয়েছে, আর প্রত্যেকটার উপর ইংলিশে লেখা রয়েছে কোনটা কি কাজ করে। বুঝলুম এখান থেকেই বোতাম টিপে মানুষ, গরিলা ইত্যাদি যে কেউ ম্যাসিংহ্যামের বস, তাদের সবাইকে চালানো যায়। সেদিন যে বাটির ভিতর থেকে শব্দ বেরোচ্ছিল তাও সে এখান থেকে বোতাম টেপার জন্যেই। ক্যাবলা দেখি এগিয়ে এসে দরজাটা আরো খানিকটা ভাগ করলে, তারপর আমার দিকে ফিরে ফিস ফিস করে পড়লে, ভেতরে এসো। ঢুকতে যাব কিন্তু বাধা পড়ল, ক্যাবলা পিছিয়ে বাইরে চলে এলো। একটু গলা বাড়াতেই দেখি দরজার ঠিক পাশেই একটা বিশাল কালো লোমশ পিঠ দেখা যাচ্ছে। বুঝল কন্ট্রোল রুমের পাহারা দেওয়ার জন্য একটি গরিলা প্রহরী রাখা হয়েছে। এবার বোর্ডের একটি লেখা চোখে পড়ল, মাস্টার কন্ট্রোল। লেখার নিচে দুটি সুইচ, একটিতে লেখা অন আর একটিতে অফ। অন সুইচে এখন বাতি জ্বলে রয়েছে। বুঝলুম অন্যটা যদি টেপা যায় তাহলে সব বৈদ্যুতিক কাজ বন্ধ হয়ে যাবে।
গরিলাগুলো আবার স্বাধীন হয়ে যাবে আর আপনারাও দুজনে জ্ঞান ফিরে পাবে। কিন্তু সুইচ টিপব কি করে? ওই কাল দানবের দৃষ্টি এড়ানো যে অসম্ভব। আর শুধু তাই নয়, গরিলাগুলো স্বাধীন ও স্বাভাবিক অবস্থা ফিরে পেলে আবার কি করে বসে তাও তো বলা যায় না। তারা যদি এসে আমাদের আক্রমণ করে তখন কি হবে? হঠাৎ খেয়াল হলো যে পাশের বড় ঘর থেকে আর মেশিন হ্যামার গলার আওয়াজ শুনতে পাচ্ছি না। ব্যাপারটা কি? আবার সেই ঘরের দরজার দিকে এগিয়ে গেল। এবার উঁকি মেরে দেখি মেশিন হ্যাম আমাদের দিকে পিঠ করে টেবিলের সামনে একটা চেয়ারে বসে আছে। একটা ধূপ ধূপ করে শব্দ হলো। দেখি একটা গরিলা একটা প্লেটে করে মাংস জাতীয় কি একটা খাবার এনে মেশিন হ্যামের সামনে রাখলে। স্পষ্ট শুনলুম সাহেব বললে, থ্যাংক ইউ। গরিলাটা যেদিক দিয়ে এসেছিল আবার সেই দিকেই চলে গেল। সবে ভাবছি এই অবস্থায় কি করা উচিত, এমন সময় ক্যাবলা চোখে নিমেষে এক অদ্ভুত কাণ্ড করে বসলো। বিদ্যুৎ বেগে দরজাটা খুলে এক লাফে মেশিন হ্যামের পিছনে পৌঁছে ধাঁ করে পকেট থেকে একটা সবুজ রুমাল বার করে সাহেবের মুখটা ভেজে দিয়ে তার চিৎকারের পথটা বন্ধ করে দিল। তারপর তাকে জাপটে ধরে চেয়ার থেকে কোল মাজা করে তুলে একেবারে আমাদের ঘরে নিয়ে এলো। এবার সাহেবের মুখ দেখলো, ঘন পাকা ভরু নিচে নীল চোখে উন্মাদের দৃষ্টি। অসহায় অবস্থায় পড়ে সেই চোখ দিয়ে যেন আগুন ছুটছে। বুদ্ধি থাকতে পারে সাহেবের, কিন্তু গায়ের জোরে ক্যাবলার কাছে সে একেবারে নেংটি হিরো। এবার ক্যাবলা সাহেবকে কন্ট্রোল রুমের সামনে নিয়ে এসে ফিসফিস করে বলল, সুইচ টেপো। বলে কন্ট্রোল রুমের দরজা পা দিয়ে ঠেলে খুলে দিল। গাল দানো দাঁড়িয়ে আছে। এমন বিভৎস ভয়াবহ জানোয়ার জীবনে দেখিনি মশাই। আমাদের পুরাণের অসুর বোধ হয় ওই জাতীয়ই একটা কিছু ছিল। অবাক হয়ে দেখলুম জানেন, গরিলাটা মেশিন হ্যামকে ওই রকম বন্দি অবস্থায় দেখেও আর কিচ্ছু না করে কেবল একটা কুর্নিশ করলে। আবার বললে, মেশিন হ্যাম সুইচ টিপো। মেশিন হ্যাম ক্যাবলার দিকে চেয়ে ঘাড় নেড়ে প্রশ্ন করলে, কোন সুইচ? ক্যাবলা চাপা গম্ভীর স্বরে বললে, দ্য সুইচ টু সেন্ড দেম ব্যাক। সিংহামের অবস্থা তখন এমন শোচনীয় যে নৃশংস উন্মাদ হওয়া সত্ত্বেও তখন তার জন্য একটু মায়া হচ্ছিল। ক্যাবলা সাহেবের ডান হাতটা একটু আলগা করে দিয়ে তাকে সুইচ বোর্ডের দিকে এগিয়ে নিয়ে গেল। সাহেব কাঁপতে কাঁপতে একটা হলদে রঙের বোতাম তার ডান হাতে তর্জন দিয়ে চেপে দিলে। আর দিয়ে কেমন জানি অসহায়ভাবে ক্যাবলার বুকের উপর চিত হয়ে পড়লে। সঙ্গে সঙ্গে এই প্রথমে ম্যাজিকের মতো বাইরে দুপদাপ শব্দ সব একসঙ্গে থেমে গিয়ে একটা অস্বাভাবিক থমথমে ভাবে সৃষ্টি হলো। পাশে চেয়ে দেখি অতিকায় দানবের চোখের দৃষ্টি একবারে বদলে গেছে মশাই। সে এদিক ওদিক চাইছে, নাক দিয়ে ফোঁস ফোঁস করে নিঃশ্বাস ফেলছে। এদিকে ক্যাবলা কিন্তু তখনও মেশিন হ্যামকে জাপটে ধরে আছে, আর মেশিন হ্যামের দৃষ্টি হয়েছে গরিলার দিকে। ক্যাবলা আমায় ফিসফিস করে বললে, কাঁধ থেকে আমার বন্দুকটা নাও, নিয়ে পিছিয়ে গিয়ে গরিলাটার দিকে তাক করে থাকো। ইফ ইট হ্যাজ এনিথিং জাস্ট প্রেস দ্য ট্রিগার। সার্কাসের খেলায় যখন দেখালো তখন শিকারির খেলা দেখাতে আর কি। গম্ভীর ভাবে ক্যাবলার হাত থেকে বন্দুকটা খুলে নিয়ে 10 হাত পিছিয়ে বাইরের ঘরে গিয়ে দাঁড়ালাম। তারপর বন্দুকটা উঁচিয়ে গরিলাটার দিকে তাক করলো। জন্তুটা প্রথমে কন্ট্রোল রুম থেকে বেরিয়ে এলো, তারপর এদিক ওদিক চেয়ে মুখ দিয়ে একটা ঘর ঘর শব্দ করে দাঁত খিঁচিয়ে 2 হাত দিয়ে তার নিজের বুকের উপর দুম দুম করে কয়েকটা কিল মারলো। আশ্চর্য ব্যাপার,
কাউকে কিছু না বলে চার পায়ে ভর করে নিঃশব্দে দরজা দিয়ে বেরিয়ে বাইরে চলে গেল। এবার বড় ঘরে গেল। আপনারা দুজনে তখনও যেন কিছুই হয়নি এমনি ভাগ করে টেবিলের উপর শুয়ে আছে। একটা প্রচন্ড দাপাদাপি শব্দ পেয়ে বাঁদিকে ঘুরে জানলা দিয়ে দেখি বাইরে এক অদ্ভুত কাণ্ড চলছে। এতগুলো গরিলা জানি না অন্তত সপাঁচেক তো হবেই, সব কটা একসঙ্গে নিজেদের বুকে কি মারছে। একসঙ্গে পুরুকু হয়ে কম্পাউন্ডের গেটের দিকে চলতে শুরু করলো। আপনারও গ্রেলি সাহেবের মাথা থেকে যন্ত্র দুটো যখন খুলছি ততক্ষণে গরিলাদের পায়ের শব্দ প্রায় মিলিয়ে এসেছে। তারপরের ঘটনা কি বলবো, ম্যাসিংহাম সাহেবকে যে পাগলা গারাতে রাখা হয়েছে সে খবর তো জানেন, আর গরিলাদের হাতে তৈরি তার কাঠের বাড়িটিকে যে যন্ত্রপাতি সমেত পুড়িয়ে ছাড়কার করে ফেলা হয়েছে তাও জানেন। এখন শুধু এইটাই বলার আছে যে ভবিষ্যতে কোথাও কোনো হ্যাঙ্গামের কাজে যেতে হলে আমাকে বাদ দিয়ে যাওয়াটা নিরাপদ হবে কিনা সেটা ভেবে দেখবেন। শুনছিলেন প্রফেসর শঙ্কু ও গরিলা, রচনা সত্যজিৎ রায়।